ওয়েলকাম ব্যাক। এই ভিডিওতে আমরা আলোচনা করব কাস্টম ইউআরএল কিভাবে তৈরি করবেন। আমরা যারা ইউটিউবে কাজ করি তাদের জন্য কাস্টম ইউআরএল একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ একটি ইউটিউব চ্যানেল খোঁজার জন্য, একটি ইউটিউব চ্যানেল র্যাঙ্কিং করার জন্য কাস্টম ইউআরএল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বলতে পারেন এসইও সম্পূর্ণ কাজের জন্য কাস্টম ইউআরএল একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনি কোনো একজন ব্যক্তিকে বললেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এখন সে যদি আপনার কাছে বলে যে আপনার লিঙ্কটা কী, অর্থাৎ আপনার কাস্টম ইউআরএলটা কী, এখন আপনি তাকে বলে দিলেন যে কাস্টম ইউআরএল হচ্ছে এই youtube/kotalipara বা youtube/itechbangla, যে কোনো কিছু কাস্টম ইউআরএল আপনি ব্যবহার করতে পারেন, তাহলে হবে কি সেই ইউজার খুব সহজেই আপনার চ্যানেলটি খুঁজে পাবে এবং সাবস্ক্রাইব করতে পারবে। কীভাবে আপনি একটি কাস্টম ইউআরএল তৈরি করবেন আর হ্যাশট্যাগ কীভাবে ব্যবহার করবেন, হ্যাশট্যাগই কাস্টম ইউআরএলের মতো একটি কাজ করে এবং হ্যাশট্যাগ এসইও সম্পূর্ণ কাজের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ওহিদুল ইসলাম এবং আপনারা দেখছেন আইটেক বাংলা ইউটিউব চ্যানেল। তো ভিডিওটি শুরু করবো। ভিডিওটি শুরু করার আগে আপনাকে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, চাইলে ফেসবুকে আমাকে ফলো করতে পারেন, পেজটিতে একটি লাইক দিতে পারেন, ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকতে পারেন। অনেকে জানেন ইউটিউবে যারা নতুন কাজ শুরু করেছেন তাদের কাস্টম ইউআরএল একটি গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ আপনার চ্যানেলের জন্য কাস্টম ইউআরএলটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং কাস্টম ইউআরএল সেট করার জন্য প্রাথমিক অবস্থাতে আপনাকে কিছু অর্জন করতে হবে, অর্থাৎ কিছু রিকোয়ারমেন্ট রয়েছে। প্রাথমিক অবস্থাতে আপনার চ্যানেলে যেন 100 সাবস্ক্রাইবার থাকে, যদি 100 সাবস্ক্রাইবার থাকে তাহলে আপনি আপনার চ্যানেল কাস্টম ইউআরএল বসাতে পারবেন। আরেকটি ছোট্ট রিকোয়ারমেন্ট রয়েছে, অবশ্যই আপনার চ্যানেলটি 30 দিনের বেশি পুরনো হতে হবে, অর্থাৎ আপনার চ্যানেলটি যদি 30 দিনের পুরনো না হয় তাহলে আপনি কাস্টম ইউআরএল তৈরি করতে পারবেন না। চ্যানেলটি যেন আগে তৈরি করা হয়, অর্থাৎ আপনি 30 দিন আগে যদি চ্যানেলটি তৈরি করেন এখন কিন্তু আপনি কাস্টম ইউআরএল তৈরি করতে পারবেন, যদি 30 দিন আপনার চ্যানেলের বয়স হয়ে থাকে। সো আপনি কীভাবে কাস্টম ইউআরএল চেঞ্জ করবেন বা কাস্টম ইউআরএল বসাবেন? কাস্টম ইউআরএল বসানোর জন্য আমাদের ইউটিউবে লগ ইন করতে হবে। যেহেতু আপনার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, আপনি কাস্টম ইউআরএল ব্যবহার করবেন, সো আপনি ইউটিউবে লগ ইন করবেন। আমরা এই মুহূর্তে ইউটিউবে চলে আসি। তো এখানে আমরা ইউটিউব ড্যাশবোর্ডে চলে যাব। প্রথমে আমাদের ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ডে যেতে হবে। তো আমরা এখানে ক্লিক করব, তারপর এখান থেকে আমরা ইউটিউব স্টুডিওতে ক্লিক করব। এখানে ইউটিউব স্টুডিও দেখতে পাচ্ছি, জাস্ট আমরা এখানটা ক্লিক করব, আমাদের ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ডে নিয়ে যাবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ডে চলে আসি। এখানে আপনার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডটি দেখতে পাবেন। এখন এখানে স্ক্রোল করবেন, এখানে সাইড বার রয়েছে, এখানে আপনি স্ক্রোল করবেন, এখানে স্ক্রোল করার একটি বার থাকবে। সেখানে স্ক্রোল করার পরে আপনি এখানে দেখবেন কাস্টমাইজেশন, নতুন একটি ট্যাব এখানে কাস্টমাইজেশন। সো এখানে কাস্টমাইজেশন ট্যাবটিতে আপনি ক্লিক করবেন, দেখবেন এখানে একটি উইন্ডো ওপেন হবে। তো আমরা এখানে কাস্টমাইজেশন ট্যাবটিতে ক্লিক করলাম, এখানে কাস্টমাইজেশন উইন্ডোটি ওপেন হচ্ছে বা এখানে রিলোড নিচ্ছে। তারপর এখান থেকে আমরা বেসিক সেকশনে ক্লিক করবো, এখানে দেখছি বেসিক ইনফো, এখানটা আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রোল করে আসবো। এখন এইখানে দেখুন আমার কাস্টম ইউআরএল রয়েছে। আপনার যদি কোনো কাস্টম ইউআরএল না থাকে তাহলে তো এখানে থাকবে না, উপরেরটি থাকবে, এই উপরেরটি থাকবে। যেহেতু আমার কাস্টম ইউআরএল রয়েছে সো এখানে লেখা আসছে আমার কাস্টম ইউআরএলটি। আপনি চাইলে কিন্তু কাস্টম ইউআরএলটি চেঞ্জ করতে পারবেন। এখন আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে কীভাবে চেঞ্জ করবো, আর যদি নতুন অবস্থাতে হয় তাহলে কীভাবে থাকবে, সেক্ষেত্রে আমি ডিলিট করে দেখাচ্ছি। এখানে ডিলিটে ক্লিক করবো, তারপর এখানে একটি উইন্ডোতে নিয়ে আসবে। এখানে স্ক্রোল করে নিচের দিকে আসবে, নিচের দিকে আসলে এখানে আপনার কাস্টম ইউআরএলটি দেখতে পাবেন। এখানে অ্যাবাউট সেকশনে কাস্টম উইন্ডোটি দেখতে পাচ্ছি, কাস্টম লিঙ্ক দেখতে পাচ্ছি। জাস্ট আমরা যদি এইখানটা ক্লিক করি তাহলে আমাদের পাসওয়ার্ডটি চাইবে সম্ভবত। দেন আমরা এখানে ওকে থেকে রিমুভে ক্লিক করে এটি রিমুভ করে দেবো। জাস্ট রিমুভে ক্লিক করবো, এটা রিমুভ হয়ে যাবে। দেন এটি কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন যদি আমরা এখানে এসে রিলোড করি তাহলে দেখবো এখান থেকে কাস্টম লিঙ্কটি চলে যাবে। আমরা একটু অপেক্ষা করবো রিলোডের জন্য। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে সেই কাস্টম লিঙ্কটি কিন্তু এখন নাই, এখানে লেখা আসছে অ্যাড এ লিঙ্ক, অর্থাৎ আপনি যখন ভিজিবিলিটি অর্জন করতে পারবেন তখন আপনাকে এইভাবে অ্যাড লিঙ্ক অপশনটি দিবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড লিঙ্ক। সো আমরা এখান থেকে সেট কাস্টম ইউআরএল বা কাস্টম লিঙ্ক ইউআর চ্যানেল এইরকমের অপশনটি আসবে। সো এখানে আমরা সেট কাস্টম ইউআরএল এখানটা ক্লিক করবো, এরকমেরটি আসবে, এখানটা আসবে, এরকমেরটি আসবে এবং অটোমেটিক্যালি হয়ে যাবে। এবং এখানে দেখুন আপনার চ্যানেলের নাম কিন্তু চলে আসছে। এখানে দেখুন আমরা এখানে দিচ্ছি দিয়েছি হচ্ছে আইটেক, এবং এখানে কিন্তু আইটেক চলে আসছে, অর্থাৎ আপনার চ্যানেলটি কিন্তু অটোমেটিক্যালি আসবে। যদি কোনো কারণবশত আপনি এই কাস্টম লিঙ্কটি চাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে অন্য একটি লিঙ্ক ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনাকে সেই নামটি আগে আপনার চ্যানেলে বসাতে হবে, অর্থাৎ রিনাম করতে হবে। যদি আপনি রিনাম করেন তাহলে আপনি সেই কাস্টম লিঙ্কটি আপনি এখানে বসাতে পারবেন। এখানে আপনি যেহেতু আমি একটি কাস্টম লিঙ্ক আগে ব্যবহার করেছি সো এখানে সেই কাস্টম লিঙ্কটি আসছে। যত সময় আপনি ডিলিট না করবেন তত সময় এটি কিন্তু ডিলিট হবে না।
এটি কিন্তু আমরা ডিলিট করেছি, বাট ইউটিউব ডাটাবেস থেকে কিন্তু এটি ডিলিট হয় না। এটি ডিলিট করার জন্য আলাদা একটি ওয়ে রয়েছে, আপনি কিন্তু নর্মালি এটি ডিলিট করতে পারবেন না। সেখানে আপনার চ্যানেলের নাম আসবে, তারপর হচ্ছে এখানে আপনাকে কিছু একটা যুক্ত করতে হবে। আর যদি এখানে কোনো যুক্ত করা কিছু না আসে বা আপনার এটি যদি অ্যাভেলেবেল থাকে আপনার চ্যানেলের নামের পরে, তাহলে কিন্তু এখানে সেই কথাটি আসবে। তারপর এখানে আপনার কাস্টম লিঙ্কটি বসাতে হবে। এখানে আপনার চ্যানেলের যে নামটি থাকবে সেই নামটি কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনাকে ওয়ার্নিং দেবে যে এটি অ্যাভেলেবেল আছে, আর যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু এখানে যে কোনো একটি অক্ষর যুক্ত করতে হবে। এখানে 1-4 আপনার যে কোনো একটি প্রয়োজনীয় অক্ষর আপনি যুক্ত করতে পারেন। যেমন আমরা যদি এখানে লিখি ওহিদুল, দেন আমার চ্যানেলের নামের পরে যদি আমি এখানে কোনো কিছু না দিয়ে, এখানে কিন্তু স্ল্যাশ হবে না, শুধু আপনি এখানে একটা আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন। তো এখানে যদি আন্ডারস্কোর না দেই, জাস্ট আই টেক লিখবো তারপর স্ল্যাশ বা আই টেক লিখবো তারপর ওহিদুল দেবো, দেখবো এটি অ্যাভেলেবেল রয়েছে। যদি এটি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারবেন। জাস্ট এটিকে এখানে যে কোনো টেক্সটটি দিবেন, টেক্সটটি দিয়ে জাস্ট পাবলিশে ক্লিক করলে কিন্তু দেখবেন আপনার কাস্টম লিঙ্কটি অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে এবং আপনি আপনার কাস্টম লিঙ্কটি ব্যবহার করতে পারেন। আবার আপনি যদি কোনো কাস্টম লিঙ্ক পরিবর্তন করতে চান তাহলে ইজিলি আপনি কাস্টম লিঙ্কগুলো পরিবর্তন করতে পারবেন। এখান থেকে আপনি পরিবর্তন করতে পারেন, এখানে ডিলিটে আপনি ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি কাস্টম লিঙ্কটি পরিবর্তন করতে পারবেন। আবার অনেক সময় যদি বেশি কয়েকবার ট্রাই করেন তাহলে কিন্তু আপনার কাস্টম লিঙ্কটি আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন না। যেমন এখানে যদি আমরা ক্লিক করি, এখন কিন্তু আমরা ট্রাই করতে পারবো না, এখন আমরা চাইলে কিন্তু কাস্টম লিঙ্কটি পরিবর্তন করতে পারবো না, কারণ এটি অতিরিক্ত হয়ে গেছে বা বেশি ট্রাই করা হয়ে গেছে, সো এরকম একটি মেসেজ দিবে। আপনি 2-3 বারের মতো কাজটি করতে পারবেন, বাট যখন বেশি করতে যাবেন তখন কিন্তু আপনাকে কাস্টম লিঙ্কটি আর পরিবর্তন করতে দিবে না। এর কারণ হচ্ছে আপনি কয়েকবার ট্রাই করেছেন, সো কাস্টম লিঙ্কটি কিন্তু কয়েকবার ব্যবহার করা যায় না, অনলি একবারই ব্যবহার করে। আর যদি আপনি মনে করেন যে না, এটি চেঞ্জ করে আবার আমরা কাস্টম লিঙ্কটি পরিবর্তন করব, সেক্ষেত্রে অন্য একটি চ্যানেল আপনাকে তৈরি করে ওই চ্যানেলে মুভ করে দিতে হবে। যদি চ্যানেলগুলোতে মুভ করে দেন তাহলে কিন্তু এই কাস্টম লিঙ্কটি থাকে না, অর্থাৎ পুরনো লিঙ্কগুলো ডিলিট হয়ে যায় এবং তাদের ইউটিউব ডাটাবেস থেকেও ডিলিট হয়ে যায়। আপনি চাইলে কিন্তু আবার নতুন করে লিঙ্ক জেনারেট করতে পারবেন। সেক্ষেত্রে একটি রিকোয়ারমেন্ট রয়েছে, চ্যানেলটি 30 দিনের বেশি পুরানো হতে হবে, অর্থাৎ আপনি যে চ্যানেলটিতে মুভ করবেন ওটি যেন 30 দিন আগে তৈরি করা থাকে, তাহলে কিন্তু আপনি ইনস্ট্যান্টলি মুভ করে নিতে পারবেন এবং কাস্টম লিঙ্ক বসাতে পারবেন। এখন আমরা হ্যাশট্যাগ সম্পর্কে কিছু বলি। যেমন আমরা যদি আমার চ্যানেলের ভিতরে যাই, আমরা এখন আমাদের চ্যানেলের ভিতরে যাব, যে কোনো একটি ভিডিওকে আমরা প্লে করব, আমাদের চ্যানেলের ভিডিও হোক বা অন্য কোনো ভিডিও হোক আমরা প্লে করে দেখাই। যেমন আমি এখানে এই যে কোনো একটি ভিডিও প্লে করলাম যেটাতে হ্যাশট্যাগ যুক্ত করা আছে, সো এই ধরনের একটি ভিডিও আমি এখানে প্লে করব। ভিডিওটি কিন্তু আমি এই মুহূর্তে প্লে করেছি, দেখতে পাচ্ছি ভিডিওটি কিন্তু প্লে হয়েছে। এখন এখানে একটি হ্যাশট্যাগ যুক্ত করা রয়েছে, এখন আমি যদি এই হ্যাশট্যাগের উপরে ক্লিক করি তাহলে কিন্তু ক্লিক করার অপশন আসবে, অর্থাৎ এটি একটি হ্যাশট্যাগ হিসেবে তৈরি করা হয়েছে। এখন যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমাদেরকে হ্যাশট্যাগ অপশনে নিয়ে যাবে, অর্থাৎ একটি ইউআরএল কিন্তু এখানে জেনারেট হয়েছে এবং এই হ্যাশট্যাগটি কতজন মানুষে ব্যবহার করেছে, কয়টি চ্যানেলে ব্যবহার করেছে, এই হ্যাশট্যাগে কয়টি ভিডিও রয়েছে, এটি কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। এবং আপনি যদি কাস্টম কোনো ইউআরএল তৈরি করতে চান তাহলে এই হ্যাশট্যাগের মাধ্যমে কাস্টম ইউআরএল তৈরি করতে পারেন, অর্থাৎ আপনার ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটি ভিডিওর আলাদা ডিসক্রিপশন বক্সে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করে যে কোনো ওয়ার্ড ব্যবহার করতে পারেন। তখন আপনি youtube.com যাবেন, /hashtag/ আপনি যে নামটি দিবেন ওই নামটি বেশি যদি ইন্টারপেস্ট করেন তাহলে কিন্তু আপনার উইন্ডোটি ওপেন হয়ে যাবে, অর্থাৎ এখানে একটি কাস্টম লিঙ্ক জেনারেট হয়ে যাবে, অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। সে অটোমেটিক্যালি ক্লিক করার পরে সে দেখতে পাবে যে হ্যাশট্যাগটি কয়টি চ্যানেলে ব্যবহার করা হয়েছে এবং কয়টি ভিডিওতে এই হ্যাশট্যাগগুলো রয়েছে। সো আপনি ইজিলি কাস্টম ইউআরএল তৈরি করতে পারেন ঠিক এইভাবে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওটি রেলে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।